ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه أحد وهو في الآخرة من الخاسرين. এই চলন্ত দুদিন রাজ্য সম্মেলনের যোগ্যতম সভাপতি এবং সঞ্চালক আর সামনে আমার একটু কষ্ট করে বসে থাকা কিছু শত্রু মণ্ডলী, আমাদের বসে থাকা থেকে কিছুটা কষ্ট উপলব্ধি করতে পারছি, কিন্তু ব্যবস্থাপনা যে যা করা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর ব্যবস্থাপনায় করা হয়েছে। সেখানে কিছু মানুষের বিক্ষিপ্ত ভাব যাতে না কখনো শান্ত হবে। আমি আমার নির্দিষ্ট সময়ে যে বক্তব্যটা শুরু করতে চলেছি সেই বক্তব্যের শিরোনাম হল মানবিক দিক থেকে ইসলামের দৃষ্টিকোণ নিয়ে আলোচনা। ইসলামী দৃষ্টিভঙ্গিতে মানবিক দিক নিয়ে কতখানি আলোচনা করেছে, বিশেষ করে অমুসলিমদের সঙ্গে ইসলামের ব্যবহার, নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু আলোচনা। আমি প্রথমে আমার পক্ষ থেকে শ্রেণীমত প্রত্যেকে শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আলী তবাক্কাল। ইসলাম এমনই একটি শান্তি প্রিয় ধর্ম যে সে যা দাবি করে পৃথিবীর কোন ধর্ম কোন মতবাদ সে দাবি করতে পারে না। আমি আমার বক্তব্যের সমর্থনে ইসলাম কতখানি মানবিক তার সমর্থনে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সেটা হল সুরা মায়েদার 5 নম্বর আয়াত। সেখানে তাবারক তাআলা বলেছেন অমাইয়াব তাবাইয়াল ইসলাম মিনা কোন মানুষ যদি ইসলাম ছাড়া দীর্ঘকালীন জীবনের কল্যাণ পরকালের মুক্তির জন্য যদি কোন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অন্বেষণ করে আল্লাহ তাআলা তারা বলছেন তাহলে তার দীর্ঘকালীন কল্যাণ এবং পরকালের মুক্তি বা সুদূর পরাহত হয়ে পড়বে। অর্থাৎ কোন মানুষ যদি সার্বিক কল্যাণ পেতে হয় তাহলে ইসলাম ছাড়া কোনো গতি নেই, এটা ইসলামে বলতে পারে। ইসলাম ছাড়া পৃথিবীর মধ্যে কোনো মতবাদ এমন নেই যা বলতে পারে উভয় জীবনে পরিপূর্ণ সুখ শান্তির কথা, কেননা ইসলাম এই জন্যই বলতে পারে। ইসলাম একজন মানুষের সর্বাঙ্গীন জীবন সুন্দর করার জন্য যে পন্থাগত পদ্ধতি অবলম্বন করতে পারে পৃথিবীর কোনো মতবাদ সে কথা শেখায়নি। বিশেষ করে ইসলাম মানবিক হওয়ার জন্য যে সমস্ত গুণাবলীতে উদ্বুদ্ধ করেছে পৃথিবীর কোনো ধর্ম পৃথিবীর কোনো মতবাদ সেদিকে উদ্বুদ্ধ করতে পারেনি। অতএব তার জন্য ইসলাম কোরআন হাদিসের মধ্যে প্রথমেই ঘোষণা যে পৃথিবীর কোন মতবাদ পৃথিবীর কোন ধর্ম গ্রহণ করতে পারেনি। আল্লাহ তাআলা তার ভাষায় আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি ওয়াদাল্লিল মুত্তাকিন, এটা আল্লাহই কেবল মাত্র বলতে পারে। আল্লাহ তাআলা তার বলছেন আমি যে মানুষের দীর্ঘকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য যে কোরআন দান করেছি এটা একটা নির্ভুল অভ্রান্ত গ্রন্থ। খুব সংক্ষিপ্ত ভাবে বলতে পারি পৃথিবীর সমস্ত ধর্মের পুস্তকে পৃথিবীর সমস্ত লেখক তার বলে প্রথমে এরকম কোন কথা কেউ লিখতে পারে না বলতে পারে না। সবারই কারণাভাবকে খুব বিভিন্ন সহকারে একটি কথাই তারা বলে দেন যে কোনো ভুল সংশোধন ভুল থাকলে পারে বলবেন আমরা পরবর্তী সংশোধন তাকে বাধ্য না বলবেন পরবর্তী সংশোধন আমরা সেটা ঠিক করে দেবো। ইসলামী কেবল মাত্র বলতে পারে এই এমন এক গ্রন্থ তোমাদের দীর্ঘকালে কল্যাণ পরকালে মুক্তির জন্য আমি এনেছি তোমাদের এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, সেখানে কোনো চিন্তা ভাবনার কোনো অবকাশ থাকতে পারে না, একদম নির্ভুল গ্রন্থ।
একে গ্রহণ করতে পারে মানুষ, সরকারের কল্যাণ এবং সরকারের মুক্তি হয়ে যাবে, মুসলিম বলাই বাহুল্য। আর সেই দিক থেকে ইসলামের কতখানি মানবিক প্রথম কথা আমি বলতে চাইবো সুরায়ে নিসা কিভাবে প্রদর্শন করবে সে জায়গাটা প্রথম তোমার মা বাবার মধ্যে থেকে শুরু হবে, নিকটাত্মীয়, তারপরে প্রতিবেশী আত্মীয়, তারপরে অনাত্মীয়, তারপরে পার্শ্বচরপথী ইত্যাদি পর্যায়ক্রমে এই সমস্ত বিষয়গুলোর প্রতি সতর্ক ভূমিকা গ্রহণ করতে বলা হয়েছে। কারণটা হলো ইসলাম আমাদের মানবিক হওয়ার যে গুণাবলী শিখিয়েছে, মানুষ হওয়ার জন্য যে গুণাবলী অর্জন করার কথা বলেছে, তা যে কোনো ভাবে শেখায় না, এই আয়াতের খুব সুস্পষ্ট ভাবে এটা প্রমাণিত তাই নয়, অনুপ্রাণিত দেখা যারা কিভাবে মানুষকে মানবিক গুণাবলী অর্জন করার জন্য কিভাবে উদ্বুদ্ধ করেছে, একজন মানুষ আর একজন মানুষের অধিকার কিভাবে সুরক্ষিত রাখতে পারে, মানবিক গুণাবলী উদ্বুদ্ধ হওয়া যায় তার শিক্ষা সুযোগ করার মাঝে তোমরা সমস্ত সবচাইতে মহৎ জ্ঞানের অধিকারী, তোমরা সর্বোত্তম মূল্যবান, তোমরা মর্যাদার অধিকারী, এটা মনে করো না। সহানুভূতিশীল না হতে পারো, অন্য মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে না পারো, তোমরা মুসলমান হতে পারবে না। আর সে কথায় বলাই বাবু বলছেন এই কারণে কোনো মানুষের ঠাট্টা বিদ্যুৎ দৃষ্টিভঙ্গি দেখো না, তোমার পাশে যে মানুষটি বসে আছে তুমি তাকে চেনো না, তার রূপ, তার রূপ রং, তার পোশাক দিয়ে মানুষকে বিবেচনা করা যায় না, অর্থাৎ তোমার পাশিকার বসা লোকটিকে, তোমার প্রতিবেশী কোনো লোকটাকে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে বিবেচনা করো না। এটা আমাদের পার্থক্য ধারণার মধ্যে পড়ে, আমাদের পার্থক্য চিন্তাভাবনার মধ্যে পড়ে, কোনো মানুষকে অবহেলা করা, কোন মানুষকে কোন মানুষের সম্মান সম্বন্ধে চিহ্ন দেখা, কোন মানুষকে অনলাইন থেকে দূরে সরে যাওয়া, এটা আমাদের পার্থক্য একটি পার্বের মধ্যে আমাদের সাবধান হয়ে যাও। মানবিক গ্রহণ অর্জন করার মধ্যে মধ্য দিয়ে কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করাটা কোনো মুসলমানের মধ্যে সম্ভব না, এটা মুসলমানের মধ্যে মানবিক গ্রহণের অর্জন করতে সুযোগ পাওয়া হয়ে থাকবে, তাদের মধ্যে মানুষের মানুষের সঙ্গে কাটা ভিতর তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব থেকে তোকে বেঁধে থাকতে হবে। সেরকম ভাবে একজন মহিলাকে বলা হয়েছে না, এস কাল কম আশা আইন একটু রোখাই রাখবে হন না, এই একজন মহিলা তোমার পাশে কোনো মহিলাকে, তোমার পার্শ্ববর্তী কোনো মহিলাকে তোমার তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে বিবেচনা করবে না, তোমার প্রকৃত মানবিক গুণাবলী তোমাকে অর্জন করতে হবে, একজন পুরুষের সঙ্গে তোমাকে সে গুণাবলী অর্জন করতে না পারো, তুমি মানবিক গুণাবলী থেকে তুমি অনেক পিছিয়ে পড়লে, মানুষ হয়তো অনেক পিছিয়ে পড়লে। ওনার এই শিক্ষাগুলো থেকে আমাদের কাছে সুস্পষ্টভাবে এটা প্রমাণিত যে মানবিক গুণাবলী উদ্ভুত, মানবিক গুণাবলী উদ্বুদ্ধ করার জন্য ইসলাম যতখানি সচেতনতা দেখিয়েছে সেটা পৃথিবীর কোন ধর্ম দেখাতে পারেনি। আর অত্যন্ত পরিতাপের সঙ্গে আমি এটা বলতে চাইছি, আমার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি আপনাদের সঙ্গে, ব্যক্তিগত জীবনের কথা বলতে পারি, সাংগঠনিক দিক থেকে বলতে পারি, যে আমাদের পার্থক্য কাজ হলো অন্য মানুষের সম্বন্ধে উচ্চতাচ্ছন্ন চিন্তা ভাবনা রাখা, অন্য মানুষকে অপদস্থ করা, অন্য মানুষকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, কিভাবে তার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলে আসার আগ্রহে তাকে অনেক করে সরিয়ে দেওয়া যায়, এটা হলো আমাদের দৈনন্দিন পার্থক্য জীবনের চিন্তা ভাবনা। একজন মানুষ রাস্তা চলে যাচ্ছে রাস্তার মধ্যে একটি ডাল গাছের ডাল ভেঙে পড়ে আছে, গাছের ডাল তার অবনতিকে মাথায় দিচ্ছে। সে মুসলিম সে কি বললো, ওমানে না উনজি ইলাহা আলা মুসলিমিনা লা ইউদিহিম, একজন মুসলমান ভাবো যে আমি আমার রাস্তা দিয়ে চলে যাচ্ছি, একটি রাস্তায় একটি ডাল পড়ে আছে, সে ডাল থেকে সে মাথা থেকে আমি সরিয়ে দেবো, যাতে আর একজন মুসলমান ওই রাস্তা দিয়ে সহজভাবে বিচার করতে পারছে, এই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। একজন মানুষের গুণাবলী হলো
এইভাবে তো চিহ্নিত হয়ে যায়। আর একটা মুসলমান নিজেকে মানে নিজেকে সম্পূর্ণভাবে নিজেকে নিরাপদ বলে ভাবে, অন্য মানুষের জন্য তার চিন্তা ভাবনা চলার পথকে সহজ সুগম করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানবিক গুণাবলীকে অর্জিত হবে। শুধুমাত্র তাই নয়, একজন মানুষের মধ্যে অন্য প্রাণীর বৈচিত্র্যের সহানুভূতিশীল যদি চিন্তা ভাবনা না থাকে তাহলে তাকে মুসলমান বলা যায় না। সেই জন্য মহানকে বিচার সুস্পষ্টভাবে বলতে হয়েছে, চিন্তা করার অনেক ভাষ শুনেছেন অধ্যাপক ইমরাতুল মিজুদ্দিন, একজন মহিলাকে একটি বিড়ালের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য তাকে তাহার নামে সুসংবাদ শোনানো হয়েছিল। এমনকি আমি আকাঙ্ক্ষা ধারা বলা সাকাঙ্ক্ষা যেন সে বিড়ালটাকে কেটে দেয় থেকে আরো দূরে কিছু করা তার উচিত ঘটনা ছিল নেই এবং তাকে কোনো ভোগানা কোনো খেয়ে তাকে বাধা বুঝে রাখতে যায়নি। শুধুমাত্র একটি ইকম শ্রেণীর প্রাণে বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণেই তাকে জাহান নামে সুসংবাদ শোনানো হয়েছিল। কারণটা হলো মানবিক গুণাবলী অর্জিত হওয়ার কাছ থেকে তার চিন্তা ভাবনা ছিল অনেক দূরে। আমি প্রতি একজন মুসলমানকে মুসলমান হতে গেলে পারে মানবিক গুণাবলীর বিরুদ্ধে থেকে তাকে সচেতন হতে হবে। মানবিক গুণাবলীকে অর্জনের ক্ষেত্রে একজন মুসলমানের সঙ্গে তার ব্যবহার যেমন সঠিক হতে হবে, একজন অন্য মুসলমানের প্রতি তাকে যেমন সহায় বা হৃদয় মান হতে হবে, একজন উদ্ভিদ শ্রেণীর প্রাণীর সঙ্গে তার ব্যবহার যেমন মার্জিত হতে হবে, সেই রকম ভাবে যারা ইসলামের ফলেধারী যারা আজকে এখানে সংগঠন এসেছি আমাদের চিন্তা ভাবনাগুলোকে মৌলিক পর্যায়ে নিতে হবে। আমাদের যারা চতুর্পাশের সে সমস্ত অবস্থায় ভাগা বাস করে তাদের সম্বন্ধে চিন্তা ভাবনাকে স্বচ্ছতা দিতে হবে। স্বচ্ছতার অভাবে আপনি জেনে রাখুন যত বড় রাজ্য কনফারেন্স আপনি হাজির হাতে চিন্তা করো পণ্ডিত মানুষ হতে পারবেন না। তিনি বারবার জিজ্ঞাসা করলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি মাজার জিব্রিল মুসিল বিল্লাহ হাত্তা জারান তা মুসাই রাসূল, আমি আল্লাহর রাসূলকে বারবার বলতে শুনেছি যে তার প্রতিবেশীর সঙ্গে সে যদি তার প্রতিবেশীর মধ্যে যদি ব্যবহার না করে সে মুসলমান হতে পারে না। সেই জন্য বকার হাসান আটকে বলল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া মান লাম ইয়ামুর যার আল্লাহ ইয়াকুরু রাসূলুল্লাহ বলেন সেই ব্যক্তি সাম সেই ব্যক্তি মুসলমান হতে পারে না, সেই ব্যক্তি ইমানদার হতে পারে না। তাকে ইসলামে আনার জন্য আপনার চেষ্টা অব্যাহত রাখুন, কিন্তু মানুষের ব্যবহারটা করুন, প্রতিবেশীর ব্যবহারটা করুন। একজন মানবিক গুণাবলীগুলোকে অর্জন করার জন্য আপনাকে সঠিক একজন মানুষ হতে হবে, সুনাগরিক হতে হবে, প্রতিবেশী হতে হবে। সেই গুণাবলী অর্জন করতে না পারে আমাদের স্টেট পারফরমেন্স আমাদের কিছু দিতে পারবে না। মানবিক গুণাবলী অর্জন করার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখতে শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের হাদিস আছে ইরহামুল্লাহ ফিল্লাহ ইরহামুকুম মান ফিসসামা, আপনার প্রকৃত মানুষ হওয়ার জন্য যে গুণাবলী অর্জন করতে হবে সেটা হলো তুমি তোমার পার্শ্ববর্তী লোকেদের প্রতি তুমি দয়াবান হও, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করবেন। মনে রাখবেন আপনার আল্লাহ প্রতি দয়া আপনার প্রতি রহমান হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আপনি অন্যান্য মানুষের সঙ্গে অন্যান্য আপনার জীবজন্তুর সঙ্গে কি আচরণটা আপনি নির্ধারণ করেছেন তারপরে আপনার প্রকৃত মানুষের কল্যাণটা নির্ধারিত হবে। শুধু তাই নয়, অমুসলিমদের সম্বন্ধে যেমন একটা ইহুদিদের সম্পূর্ণ হাদিস আছে, আমি কোরআনে আয়াত দিয়ে আমার প্রথম কথা বলি আমি শেষ কথা বলে দেবো। প্রকৃতভাবে মানুষ হওয়ার জন্য মানবিক গুণাবলীগুলো অর্জন করার জন্য করা যায় বিধর্মী ভাইদের সঙ্গে অমুসলিম ভাইদের জন্য যে সমস্ত কথাগুলো করা হয়েছে সূরা আল আনআম 108 নম্বর আয়াত আমাদের কাছে খুবই স্পষ্ট, এই গুণাবলীগুলো বর্জিত না হতে পারে আমরা মুসলমান হতে পারবো না, আমরা আহলে হাদিস হতে পারবো না, আমাদের এত বড় এত বড় আমাদের সুবিশাল ব্যর্থ মানে আমাদের ব্যবস্থাপনা ব্যর্থতাই পর্যবেক্ষিত হবে। আল্লাহ তাআলা তার কথা সুস্পষ্ট কথাই হলো ইসলাম ছাড়া যারা
ধরনের ধর্মের যারা অনুসারী তাদেরকে তাদের দেব দেবী সম্বন্ধে গালাগালি করা যাবে না। আপনার আল্লাহ উপাসনা কতখানি শ্রেষ্ঠ সেভাবে আপনার আচরণ দিয়ে কোরআন সেই সুন্নাহ দ্বারা আপনি তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করুন। আর কোন আসলে ধর্ম অপরে শেখাও, আপনার নিয়ন্ত্রণ, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, চিন্তা ভাবনা, মনমানসিকতা আমি তাদেরকে আপনার এইভাবে প্রমাণ করুন। শুধুমাত্র গালাগালি করে তাদের দেব দেবীকে গালাগালি করে আপনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন না। এটা লোকেরা বারবার আপনার সর্ব করে দিচ্ছেন। আসুন আমরা এখানে যে পাথর সংগ্রহ করতে এসেছি সেই পাথরের মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ পাথর হল আমরা মানবিক গুণাবলী প্রবর্তন করবো কোরআন সাহি সুন্নাহ ভিত্তিতে। আল্লাহ যেন আমাদের এই চেষ্টাকে আমাদের আতরণ আয়োজন থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদের আন্তরিক চেষ্টার মাধ্যমে যেন কবুল করেন। আমরা আগে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূল।